মাহুদুল হাসান জয় ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শুরু হতে না হতেই শেষ হয়ে যাবার আশঙ্কা যার মধ্যে দেখেছিলেন অনেকে পাকিস্তানের বিপক্ষে লাস্ট টেস্ট সিরিজে দেবু দুই ইনিংসে শূন্য এবং ছয় রান করে আউট এরপরে নিউজিল্যান্ডে গিয়ে কি আর করতে পারবেন তিনি এমন তো একটা ভয়ের জায়গা ছিল কিন্তু সে ভয় তাড়িয়ে দিয়েছেন জয় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অপরাজিত সত্তর রানের ইনিংসে তিনি আমাদের শোনাচ্ছেন আগামী দিনের গান জয়ের ব্যাটে শোনা যাচ্ছে বিজয়ের গান শুধুমাত্র রান করেছেন বলে নয় আমার কাছে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্তত পাঁচ ছয়টি ফ্যাক্টর কারণে আমার মনে হচ্ছে যে যে জয় হতে পারেন আমাদের দেশের ক্রিকেটের লম্বা রেসের ঘোড়া এই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে অধিনায়ক মমিনী লক যেমনটা বলেছিলেন জয় হতে পারেন বাংলাদেশের পরবর্তী সুপারস্টার সেই সম্ভাবনার ঝিলিকটা কি আমরা জয়ের ইনিংসে এখন পর্যন্ত দেখিনি আমি আবার বলছি শুধুমাত্র আমি ওই স্কোরের ক্ষেত্রে না আরও অন্যান্য বেশ কিছু পাঁচ ছয়টা ফ্যাক্টর রয়েছে সেগুলো কি তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখুন আমার সঙ্গে সেটা আপনাদের মিলছে কিনা ফার্স্ট অফ অল জয় কিভাবে রান করেছেন দুইশে এগারোটি বল খেলে তিনি করেছেন সত্তর রান এবং এর মধ্যে তার বাউন্ডারি আছে ষাটটি তিন রান আছে হচ্ছে গিয়ে দুটি ডাবলস আছে আটটি সিঙ্গেলস নিয়েছেন তিনি বিশটি সাঁত্রিশটি বলে তিনি রান নিয়েছেন বাকি একশো চুয়াত্তর বলে জয় কোনো রান নেননি ডট বল দিয়েছেন টেস্টে একশো চুয়াত্তরটা ডট বল খেলেছেন আমাদের একজন ওপেনার নিউজিল্যান্ডে বাংলাদেশের কোনো ওপেনার কখনো এই দুইশোর উপরে বলই খেলেননি ইনফ্যাক্ট সো এই যে খেলার প্যাটার্ন সেটা আসলে অনেক বেশি আশাবাদী করে তুলছে আরও আশাবাদী কেন করে তুলছে জানেন কারণ জয় কিন্তু এই মোল্ডের ব্যাটসম্যান নন জয় কিন্তু আমরা আন্ডার নাইনটিনে বলুন বা ডোমেস্টিক ক্রিকেটে বলুন সেই জায়গাতে কিন্তু আমরা দেখেছি জয়ের ব্যাটের যথেষ্ট স্ট্রোক রয়েছে কিন্তু নিউজিল্যান্ডে এই পরিস্থিতির দাবি মিটিয়ে তিনি যেভাবে উইকেট আঁকড়ে পড়েছিলেন সেটা আসলে খুবই ইমপ্রেসিভ এবং সেই জায়গাটাতে নিজের উইকেটের ভ্যালুটা তিনি যেভাবে করছিলেন সেটা দেখে তাকে অনেক 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 বেশি ম্যাচিউড কিন্তু মনে হয়েছে সো এই যে আমি ক্রিকেট ফোঁতে দেখছিলাম ইনফ্যাক্ট যে তার ইনিংসে কন্ট্রোল মাত্র এইট্টি পুরো খেলাটা দিয়ে তো দেখেছি বেশ কয়েকবার তিনি আউট হতে হতে বেঁচে গিয়েছেন ব্যাটার কানায় হয়তো লাগেনি হয়তো ফিল্ডারের একটু সামনে ড্রপ খেয়েছে বল হিসানোর সময় একবার আউটই ছিলেন যেখানে হচ্ছে কি রিভিউ নাইনি নিউজিল্যান্ড লাখ পাশে ছিল কিন্তু সেই লাখটাকে পাশে থাকার পরও যেভাবে মাটি কামড়ে ক্রিজ কামড়ে পড়েছিলেন উইকেটটা কিছুতেই দেবেন না বলে পন করেছিলেন মনে হচ্ছিল জয়ের ব্যাটের এই ব্যাপারটা আমার কাছে সবচেয়ে সবচেয়ে বেশি ইমপ্রেসিভ লেগেছে তার ব্যাটে এ কারণেই আমি বিজয়ের গান দেখতে পাচ্ছি আগামের নাম্বার টু তিনি রানটা কোথায় করেছেন রান করেছি নিউজিল্যান্ডে যেখানে রান করা ব্যাটসম্যানদের জন্যই খুব কঠিন এবং সেখানে তার মতো একজন একুশ বছর বয়সী ছেলে প্রথম তার অ্যাওয়ে টুর সেখানে গিয়ে প্রথম ইনিংসে এরকম একটা স্কোর করাটা সেটা আসলে হাইলি ইম্প্রেস হ্যাঁ জয় দুই হাজার উনিশ সালে নিউজিল্যান্ড ট্যুর করেছিলেন আন্ডার নাইনটিন টিমের হয়ে নিউজিল্যান্ড আন্ডার নাইনটিন টিমের বিপক্ষে পাঁচটা ওয়ানডের মধ্যে একটাতে তিনি সেঞ্চুরি করেছিলেন আরেকটাতে নিরানব্বই রানের ইনিংস খেলেছিলেন সব ঠিক আছে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট তো পুরোপুরি ডিফারেন্ট সেইখানে গিয়ে এরকম একটা ইনিংস খেলাটাতে কিন্তু আসলে তাকে বোঝা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে তিনি অনেক দিন ধরে অনেক কিছু দিতে পারেন জয়ের ব্যাটে আমি বিজয়ের গান যে দেখছি বলছি তার তিন নম্বর যে রিজন খাদের বিপক্ষে তিনি রান করেছেন নিউজিল্যান্ডের যে চার পেসার বোল্ট সাউদি ওয়াগনার এবং জেমিসন তাদের বিপক্ষে রান করার কিন্তু চারটেখানি ব্যাপার নয় স্পেশালি ওই কিউই কন্ডিশনে সেই জায়গাটাতে কিন্তু তিনি রান করেছেন নিউজিল্যান্ড ওর থেকে জয়ের প্রিয় প্রতিপক্ষ এখন সেটা তো ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথা বলা যাবে না আন্ডার নাইনটিনের কথা বলছিলাম ওই দুই বছর তিন বছর আগের সিরিজের কথা বলছিলাম আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে বাংলাদেশ যে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল যেবার শিরোপা জিতেছিল দুই বিশ সালে ওই নিউজিল্যান্ড বিপক্ষে জয় কিন্তু জয়ের ব্যাট থেকে এসেছিল সেঞ্চুরি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট সেখানে তো এই জেমিসন, সাউদি ওয়াগনার তারা ছিলেন না সো তাদের বিপক্ষে যখন এরকম একটা ইনিংস খেলতে পারেন যে ব্যাটসম্যান খেলতে পারেন তার উপরে তো আশা করাই যায় নাকি তিনটা কারণ বললাম চার নম্বর যে কারণ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে গিয়ে জয় কোন বয়সে এটা করেছেন নিজের ক্যারিয়ারে কততম ম্যাচে করেছেন কোন পরিস্থিতিতে তিনি করেছেন জয়ের বয়স মাত্র একুশ বছর এটা তার মাত্র দ্বিতীয় টেস্ট ম্যাচ লাস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে তার ডেবু হয়েছিল শূন্য এবং ছয় রান করে তিনি আউট হয়েছেন এবং যখন এরপরে নিউজিল্যান্ড টু নিউজিল্যান্ডে গিয়ে খারাপ করবেন তার ক্যারিয়ার শুরু হওয়ার হতে না হতেই শেষ হয়ে যাবে এরকম আশঙ্কার একটা জায়গা তো ছিল সো সেরকম পরিস্থিতিতে তিনি যখন এরকম অ্যাওয়েতে গিয়ে এরকম একটা ইনিংস খেলতে পারেন সো তখন কিন্তু তার উপরে আসলে সেই আস্থার জায়গাটা রাখাই যায় বলে আমার কাছে মনে হয় চার নাম্বার কারণ জয়ের ব্যাটে বিজয়ের গান যে আমি দেখতে পাচ্ছি এটার পাঁচ নাম্বার কারণ আমার কাছে কোন পজিশনে জয় এই স্কোরটা করেছেন ওপেনার ওপেনিং পজিশনটা তো তার না আন্ডার নাইনটিন বলুন ডোমেস্টিক ক্রিকেট বলুন মূলত তিনি নাম্বার থ্রিতে খেলেছেন কিন্তু যখন এই ওপেনিং স্লটটা খালি হয়েছে একটা বিশেষ পরিস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তখন তাকে এই ওপেনার হিসেবে খেলানো হয়েছে তিনি সেখানে ফেল করেছেন এই সিরিজেও তাকে ওপেনার হিসেবে খেলানো হচ্ছে এই টেস্টটাতে যদি ফেল করতেন তাহলে হয়তোবা হয়তোবা নেক্সট টেস্ট ম্যাচেই চান্স পেতেন না চান্স পেলেও নেক্সট সিরিজের পরশ্রিয়ান্স পেতেন না কিন্তু সেই সুযোগটা যে জয় কাজে লেগেছেন আউট অফ পজিশন খেলে এটা আসলে একটা বিরাট ব্যাপার পৃথিবীর ইতিহাসে এরকম আউট অফ পজিশনে ধরেন হচ্ছে ওই তো তো ক্লাসিক উদাহরণ ল্যাঙ্গার তিনি সারা যেমন যখন হচ্ছে কে তাকে ওই অ্যাসেজের একটা টেস্টে ওপেনার হিসেবে খেলানো হলো তারপরে তিনি এই সুযোগটা কীভাবে কাজে লাগালেন এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট হিস্ট্রি ওয়ান অফ দা গ্রেটেস্ট ওপেনার হিসেবে তিনি অবসর নিয়েছেন বীরেন্দ্র সেবাক তো হচ্ছে ওই মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ডোমেস্টিকে খেলতেন কিন্তু ওপেনার হিসেবে তিনি সুযোগ পেয়ে সেটা ক্রাইটেরিয়া কাজে লাগালেন তো জয় যেই সুযোগটা কাজে লেগেছেন নিজের পজিশনের বাইরে গিয়ে এটা আসলে বোঝা যাচ্ছে যে বড় ব্যাটসম্যানের কিছু চিহ্ন থাকে না এটা একটা চিহ্ন বলে আমার কাছে মনে হয় এবং ছয় নম্বর যে কারণটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এটা আপনারা অনেকে আমার সঙ্গে খুব একটি এগ্রি নাও করতে পারেন কারণ এটা আসলে টেকনিক্যাল কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে জয়কে আমি পুরো ইনিংসে দেখেছি বড় একটা অংশ জুড়ে প্রায় পুরোটা সময় জুড়ে হাসিমুখে রান করেছেন তিনি খুব উপভোগ করছেন তিনি খুব এনজয় করছেন ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ারটা এই যে বড় বড় এই যে বিরুদ্ধ কন্ডিশন এই যে অন্যরকম পিচ উইকেট তার কিছু যায় আসে না তিনি খেলাটাকে উপভোগ করছেন তার ব্যাটিংটাকে উপভোগ করছেন সো এই উপভোগের মন্ত্র যতদিন জয়ের ব্যাটে থাকবে ততদিন পর্যন্ত বোঝা যাচ্ছে যে তিনি বাংলাদেশ ক্রিকেটকে আসলে সার্ভ করতে পারবেন ডেফিনেটলি একটা গত টেস্টের দুটো ইনিংস খেলার মাধ্যমে যেমন জয় একদম বাতিল ব্যাটসম্যান বাতিল খেতে পড়ে যাননি আবার এই সত্তর রানের অপরে একটা ইনিংস খেলার মাধ্যমেই তিনি একদম মানে গ্রেট ব্যাটসম্যান হয়ে যাননি কালকে তিনি প্রথম বলে আউট হয়ে যেতে পারেন কালকে তিনি সেঞ্চুরি করতে পারেন আমাদের তো প্রার্থনা থাকবে অন্তত সেঞ্চুরিটা যেন করেন কিন্তু সেটা করুন বা নাই করুন জয় তার ক্যারিয়ারের খুবই খুবই প্রাথমিক একটা পর্যায়ে রয়েছে কিন্তু আমি যে ছয়টা ফ্যাক্টরের কথা বললাম এই ফ্যাক্টরগুলো যদি আপনারা একটু বিবেচনা করেন তাহলে বুঝতে পারবেন জয়ের ব্যাটে কি কারণে আমি বিজয়ের গান দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি সেই বিজয়ের সুর আপনি শুনতে পাচ্ছেন না